নমস্কার, গুড মর্নিং, এটি স্টুডিওত মই অস্মিতা। দুনৈত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। ধৰ্ষণ কাণ্ডৰ অভিযুক্তৰ পৰিয়ালৰ আক্ৰমণত এগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে। জি এম চি এইচত চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু হৈছে ভুক্তভোগী যুৱকজনৰ। ভুক্তভোগী মৃত যুৱকজন হৈছে হিৰণময় খাকলাৰী। ধৰ্ষণকাৰীৰ পৰিয়ালে আক্ৰমণ কৰিছিল এটা যুৱকৰ দলক। যুৱকৰ দলটোৱে কৰায়ত্ত কৰিবলৈ গৈছিল ধৰ্ষণ কাণ্ডৰ অভিযুক্তক। দুই অভিযুক্তক কৰায়ত্ত কৰিবলৈ যোৱাৰ সময়ছোৱাতে এই ভয়ংকৰ আক্ৰমণ সংঘটিত হৈছে। ধৰ্ষণ কাণ্ডত অভিযুক্তৰ পৰিয়ালৰ আক্ৰমণত আহত হৈছিল তিনি যুৱক। সংকটজনক অৱস্থাত জি এম চি এইচত ভৰ্তি কৰা হৈছিল হিৰণময় খাকলাৰীক। 16 মে'ত চিকিৎসাধীন অৱস্থাতে মৃত্যু হয় হিৰণময় খাকলাৰীৰ। ভুক্তভোগীৰ এজাহাৰৰ পিছতো আৰক্ষীয়ে ব্যৱস্থা ল'ব নোৱাৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। সমগ্ৰ ঘটনাতে জড়িতৰ সন্দেহত এগৰাকী মহিলা আৰু এজন লোককো আটক কৰা হ'ল। দুয়োকে আটক কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। 3 মে'ত দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ড কেন্দ্ৰ কৰি এই ভয়ংকৰ ঘটনাটি সংঘটিত হয়। বৈশাগুৰ অনুষ্ঠান চাবলৈ যোৱা দুই কিশোৰীক কৰিছিল দলবদ্ধ ধৰ্ষণ। দুই কিশোৰীক ধৰ্ষণ কৰিছিল এই তিনি লম্পট যুৱকে। ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে তিনি ধৰ্ষণকাৰীক, ধৃত ধন তালুকদাৰ, বাহাৰ আলী আৰু ৰহমান আলী। প্ৰথমে আৰক্ষীৰ জালত পৰিছিল এটা অভিযুক্ত আৰু এই ঘটনাৰ পিছৰে পৰা পলাতক অৱস্থাত আছিল আন দুই অভিযুক্ত। দুই অভিযুক্তক কৰায়ত্ত কৰিবলৈ যোৱাৰ সময়ছোৱাতে যুৱকৰ দলক কৰিছিল আক্ৰমণ আৰু এই আক্ৰমণৰ ফলতে ইতিমধ্যে এজন যুৱকৰ মৃত্যু হৈছে। দুটৈ সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনাটি, য'ত জি এম চি এইচত বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছিল এগৰাকী ভুক্তভোগী যুৱক, যিগৰাকী ধৰ্ষণ কাণ্ডৰ অভিযুক্তৰ পৰিয়ালে কৰিছিল আক্ৰমণ আৰু এই আক্ৰমণত এইগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে। যুৱকজন হৈছে হিৰণময় খাকলাৰী। ধৰ্ষণকাৰী পৰিয়ালে আক্ৰমণ কৰিছিল এই যুৱকৰ দলটোক আৰু সেই যুৱকৰ দলটোৱে আচলতে ধৰ্ষণকাণ্ডত যি অভিযুক্ত পৰিয়ালটো আছিল সেই ধৰ্ষণকাণ্ডৰ অভিযুক্তক কৰায়ত্ত কৰিবলৈ যোৱাৰ সময়ছোৱাতে এনেদৰে সেই পৰিয়ালটোৱে আক্ৰমণ কৰিছিল আৰু যাৰ ফলত এগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে। অৰূপনাথে জনাব শেহতীয়া খবৰ। অৰূপ, দুধনৈত যি ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছিল, এটা পৰিয়ালৰ আক্ৰমণৰ এগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছিল, কি হৈছিল আচলতে সমগ্ৰ ঘটনা আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। হয় নিশ্চয়কৈ ৰশ্মিতা, যোৱা 3 মে'ৰ ঘটনা, দুগৰাকী কিশোৰী ধৰ্ষণৰ বলি হৈছিলে। তিনিটা পাখণ্ডই ধৰ্ষণ কৰিছিলে বৈশাখ অনুষ্ঠান চাবলৈ অহা দুই কিশোৰীক। আৰু তাৰ পিছতে যি সমগ্ৰ ঘটনা দুদিন পিছতে পোহৰলৈ আহিছিলে, অৰ্থাৎ 6 মে'ৰ দিনাখন পৰিয়ালৰ লোকে, যুৱতী দুগৰাকী পৰিয়ালৰ লোকে দুণ্ডৈখানত এখন এজাহাৰ দাখিল কৰিছিলে। সেই এজাহাৰৰ ভিত্তিতে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছিলে। কিন্তু আৰক্ষীৰ আচলতে নিৰ্লিপ্ততা বুলি ক'ব লাগিব, কাৰণ তৎপৰতাৰে দুধনৈ আৰক্ষীয়ে যিধৰণে ধৰ্ষণকাৰীকেইটাক গ্ৰেপ্তাৰ কৰাই হওক বা আটক কৰাই হওক চেষ্টা চলাব লাগিছিলে, কেনেধৰণৰ চেষ্টা নচলালে, যাৰ ফলত একাংশ স্থানীয় ৰাইজে, অৰ্থাৎ যুৱতী কেইগৰাকী, অৰ্থাৎ পৰিয়ালে অভিযোগ কৰাৰ পিছতো ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা লোৱা নাছিল, গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাছিল পূৰ্বতে, এতিয়া ধৰা হৈছে নেকি তেওঁলোকক? হয় ৰশ্মিতা, সেইটো কথাই মই ক'বলৈ গৈ আছো। 6 তাৰিখৰ দিনাখন যি FIR দিয়া হৈছিলে দুধনৈ থানাত, আৰু সেইদিনাখন দিনৰ ভাগতে যিহেতু FIR দিয়া হৈছিলে, গতিকে দিনৰ ভাগত FIR দিয়াৰ পিছতো নিশালৈকে আচলতে দুটাকে অভিযুক্তক আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হোৱা নাছিলে। আৰু 6 তাৰিখৰ নিশাই একাংশ স্থানীয় লোকে এই যুৱতী কেইগৰাকী গাঁৱৰ লোকে, এই যি অভিযুক্ত দুগৰাকী আছে, অভিযুক্ত দুগৰাকীক ধৰিবৰ কাৰণে গৈছিলে। আৰু যেতিয়া ধৰিবৰ কাৰণে গৈছিলে তেতিয়াই আচলতে এই সংঘাতৰ সৃষ্টি হৈছিলে। পৰিয়ালৰ লোক তথা ওচৰ চুবুৰীয়াই, যি ধৰ্ষণকাৰীৰ পৰিয়াল আছে বা ওচৰ চুবুৰীয়া আছে, তেখেতসকলে এই যি এটা যুৱকৰ এটা দল গৈছিলে সিহঁতক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছিলে। আৰু তাৰ পিছতে 3 জনকৈ লোক আঘাতপ্ৰাপ্ত হৈছিলে। তাৰে এগৰাকীৰ অৱস্থা সংকটজনক আছিলে, হিৰণময় খাকলাৰী। আৰু এই হিৰণময় খাকলাৰীক যোৱা 16 মে' নিশা আচলতে গুৱাহাটীত শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে। আৰু গোটেই ঘটনাটো এতিয়া যি আৰু আন দুগৰাকী, এগৰাকী মহিলাকো আজকে দুনৈ আৰক্ষীয়ে সতীয়াকে যোৱা কালি আটক কৰা আমি খবৰ লাভ কৰিছোঁ। আৰু শেখবৰ আলী আৰু সোনিয়া বেগম, এই দুগৰাকী লোকক নতুনকৈ আটক কৰিছে, আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে। আৰু এই ঘটনাৰ লগত জড়িত হৈ থকা যিবোৰ লোক আছে সকলোৰে বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি ইতিমধ্যে আৰক্ষীয়ে জানিবলৈ দিছে ৰশ্মিতা। অৰ্থাৎ হিৰণময় খাকলাৰী 6 তাৰিখে তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈছিল, এই যুৱকৰ দলক আক্ৰমণ কৰিছিল আৰু চিকিৎসাধীন অৱস্থাত এতিয়া মৃত্যু হৈছে। হয় নিশ্চয়কৈ ৰশ্মিতা, চিকিৎসাধীন হৈ আছিলে 6 মে'ৰ দিনাখনৰ পৰা 16 মে'ৰ দিনাখনলৈকে, অৰ্থাৎ 10 দিন চিকিৎসাধীন হৈ আছিলে। আৰু 10 দিন চিকিৎসাৰ অন্তত এই যুৱকজনে অকাল মৃত্যু খাপতিব লগা হৈছে। আৰু যুৱকজনৰ মৃত্যুৰ পিছতে পৰিয়ালৰ লোকে পুনৰবাৰ আন এখন এজাহাৰ দুণ্ডৈ থানাত দাখিল কৰিছে। নিশ্চয় কৰোঁ। আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে আৰক্ষীৰ নিলিপ্ততা, যাৰ ফলত এই যুৱকৰ দলটো হয়তো বা স্থানীয় ৰাইজ যথেষ্ট ক্ষোভিত হৈ পৰিছিল, যাৰ ফলত এই অভিযুক্তক ধৰিবলৈ স্থানীয় ৰাইজ নিজেই ওলাই আহিল। আৰক্ষীৰ যি নিষ্ক্ৰিয়তা, নিলিপ্ততাৰ কাৰণ কি বুলি অনুভৱ কৰে? যিহেতু পৰিয়ালৰ লোকে এজাহাৰ দাখিল কৰিছিল, তাৰপিছতো দোষীক বা যি অভিযুক্ত আছিল বা ধৰ্ষণকাৰী আছিল তেওঁলোকক কিয় এৰি দিছিল বা তেওঁলোকক কিয় গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাছিল?
কিয় নির্লিপ্ত ভূমিকা গ্রহণ করেছিল আরক্ষী? এইটোয়ে সকলকে ডাঙর প্রশ্ন রশ্মিতা, আর সেই প্রশ্নটা রাইজর মাজত বারংবার উত্থাপিত হয়ে আসছে যে ছয় তারিখের দিন এখন এজাহার দিয়ার পিছতে আসলে এই দুগী যুবকক কিহর কারণে আটক করবা হওয়া না, কিহর কারণে করায়ত্ত করবা হওয়া না, আর যার পরিণতি আসলে এই গাঁর রাইজে করায়ত্ত করবেন গেছিল, গাঁর রাইজে যদি খবর পাইছিল এই যুবক কেজন কত সুমাই আছে বা কত আছে সেই খবর আরক্ষী কিহর কারণে লাভ করবা না, আসলে এই ক্ষেত্রে উচ্চ পদস্থ এক তদন্ত হব লাগে রশ্মিতা, আর তদন্তর অন্ততে আসলে পোহরলে আসবে কোন আরক্ষীর গাফিলতির কারণে এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর এই যুবকর দলক যে আক্রমণ করেছে, যত হিরণময় খাকলারী নামের এইগুলি যুবকর ইতিমধ্যে মৃত্যু হয়েছিল, সেই আক্রমণকারী দলটোর আর কোন কোন আছে, পরিয়ালের লোকের বাহিরেও আন লোক জড়িত আছে নাকি? যেগুলি যুবকর মৃত্যু হয়েছে, এই যুবকের মৃত্যু হওয়া যুবকর পরিয়ালে অভিযোগ করা মতে পরিয়ালের লোক থাকার লগতে ওচৰ চুবুৰীয়া কেবাজনো লোক তাত থকা বলে তথ্য দিছে, আর যে এজাহার, এজাহারতো আসলে সেই কথা উল্লেখ করেছে, কিন্তু এটা কথা হল অকল এগারী মহিলা আর এগারী পুরুষক আটক করিয়া আরক্ষীর দায়িত্ব সামরিব নাকি, এই ঘটনার জড়িত হয়ে থাকা আন আন লোক সকল কেতিয়া আসলে আটক করব, কেতিয়া গ্রেপ্তার করব আরক্ষীয়ে, নে এতিয়াও এই নির্লিপ্ততা যে আরক্ষী নির্লিপ্ত সেয়া দেখাব, পুনর্বার এনেকা ধরনের ঘটনা সংঘটিত হব নাকি, এনেকা ধরনের প্রশ্নগুলো কিন্তু বাহিরে আহিব আরম্ভ করেছে। স্থানীয়রা যথেষ্ট ক্ষোভিত হয়ে পড়ছিল, কি দাবি তেওঁলোকর? স্থানীয় রাইজে বারংবার এটাই দাবি করেছে, প্রথমে এই যে অভিযুক্ত তিনি আসলে তিনি অভিযুক্ত করায়ত্ত করে কঠোরের কঠোর শাস্তি দিয়ার কারণে স্থানীয় রাইজে দাবি করে আসছিল, কিন্তু যেহেতু তিনি যে যুবক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে সেই কেদিনমান পূর্বে, কিন্তু এই ঘটনা যেগুলি যুবকর মৃত্যু হল এই ঘটনার জড়িত হয়ে থাকা আন আন লোক আসলে কেতিয়া গ্রেপ্তার করব আরক্ষী, আর তেখেতসকলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব তাকে কিন্তু এটা দুধনৈত সর্বস্তে চর্চা চলা আরম্ভ হয়েছে। অরূপ, যেহেতু যে ঘটনা আসলে যে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে যার ফলত এই যুবকজন তেও আঘাতপ্রাপ্ত হল, চিকিৎসাধীন হয়ে থাকিল, এই এসপ্তাহ আরক্ষীয়ে কি করলে, আক্রমণকারী চিনাক্ত করব বিচারিছিল না তেওঁলোকে, বা যেহেতু এই যুবকজনের মৃত্যুর পিছতে আরক্ষীয়ে যে এই পদক্ষেপ গ্রহণ করলে, এই সাতটা দিন তেওঁলোকে কি করে আছে? নিশ্চয়কৈ রশ্মিতা, মই সেইটো কথা উল্লেখ করব বিচাৰিম, আৰু এই যে শেহতীয়াভাৱে এগৰাকী পুৰুষ আৰু এগৰাকী মহিলাক যে আটক কৰিছে দুৰ্নৈ আৰক্ষীয়ে, এই ছয় মেৰ পিছত যিটো ঘটনা সংঘটিত হৈছিল তেতিয়াও এই গৰাকী পুৰুষ আৰু এগৰাকী মহিলাক দুৰ্নৈ আৰক্ষী থানালৈ তলব কৰা হৈছিল আৰু দুৰ্নৈ থানালৈ অনা হৈছিল, কিন্তু আসলে এই অতি ৰহস্যজনকভাৱে এই মহিলাগৰাকীক আৰু এই যে পুৰুষগৰাকীক যাবলৈ দিয়া হৈছিল, আর কিহর কারণে যাবলে দিয়া হয়েছিল তদন্তটা কি কারণে করা নহলে, এজন যুবক আসলে জীবন মৃত্যুরে দশ দিন ধরে চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আসে, আর সেই যুবকগুলি আটক করা আক্রমণ করা সেই লোক কেগারী কিয় আরক্ষীয় চিনাক্ত করবা হওয়া না, কিয় আসলে এজাহার এখনলকে রই থাকিলে আসলে বা যুবকগুলি মৃত্যুলৈকে রই থাকিলে, সেই কিন্তু প্রশ্ন এটা সকলের মুখে মুখে উত্থাপিত হয়েছে। মানে পুনর্বার কম যে এই গোটেই সমগ্র বিষয়টি উচ্চ পদস্থর এক তদন্ত ঘোষণা হব লাগে, আর ইয়াত যে গাফিলতি থাকা আরক্ষী আসলে আরক্ষীয় ইয়ার শাস্তি হ্যাঁ ভুগিব লাগিব বা রাইজে সেই দাবি এটা উত্থাপন করে। এই ঘটনার পিছত আরক্ষীর কিবা দায়িত্ব দেখিবলে পোৱা গৈছেনে বা তেওঁলোকৰ এতিয়া গা লৰিছেনে? নিশ্চয়কৈ রশ্মিতা, গোটেই ঘটনাটো যেহেতু একাংশ দুষ্ট প্রবৃত্তির লোকে সামাজিক মাধ্যম যোগে এই গোটেই বিষয়টুক আসলে সাম্প্রদায়িক রূপ দিয়ার কারণে চেষ্টা চলাইছে বা জোর জা চলাই আছে, আর সেইটার কারণে আরক্ষী শেহতীয়াভাবে তৎপরতা দেখো আমি দেখবলে পাইছো, আর যা দুই তিন দিন ধরে এই গাঁওখনত আসলে আরক্ষী আর CRPFর জওয়ান মোতায়েন করা হয়েছে, আর এনেকা ধরনের ঘটনার ফলত যাতে এই গোটেই ঘটনাটা আর সাম্প্রদায়িক দিকত যাতে আগবাড়ি নয় তার কারণে চকু রাখিছে আরক্ষী প্রশাসন তথা দুর্দৈবাসী রাইজও বারংবার আহ্বান করেছে, সকল পক্ষকে আসলে শান্তি বজায় রাখার কারণে আহ্বান করেছে, আনকি বড় ছাত্র সন্তা এই বিষয়টুক লৈ পেলায় গুরুত্ব সহকারে লৈছে, আর সকল পক্ষের লগতে আলোচনা বিলোচনা করে গোটেই ঘটনাটা আসলে উচিত যে দোষী আছে সেই দোষী কেন ধরনের শাস্তি পায় বা সেই দোষীক শাস্তি দিয়ার ক্ষেত্রতে হোক বা ইয়ার কারণে যাতে কোনো যে দোষী নয় নির্দোষী লোক যাতে এই এই গোটেই ঘটনার আড়ত আহি নপরে তার কারণে আসলে সকল পক্ষে চোচিতা করে আছে আর সকলকে আহ্বান জানাইছে। অরূপ, এই যে তিনি অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করা হল, তেওঁলোকে নিজের দোষ স্বীকার করেছেনে? নিশ্চয়কৈ আরক্ষীর হাতত যে ধন তালুকদার বাহার আলী আর রহমান আলী আসলে তিনদিন আরক্ষীর জিম্মাত লৈছিলে, আর আরক্ষীর জিম্মার সময় আসলে এই যুবক কেগারী কি স্বীকারোক্তি দিছে আরক্ষী নিশ্চয়কৈ তদন্তর খাতির সেয়া পোহরত জানিব বা আমাক জানিবলে দিয়া হওয়া নাই, কিন্তু শেহতীয়াভাবে যে দুগী লোকক আসলে আটক করেছে এগারী পুরুষ আর এগারী মহিলা, এই মহিলা আর পুরুষগী কি স্বীকারোক্তি দিছে নিশ্চয়কৈ কিছু সময় পিছতে আমি জানিব কারণে চেষ্টা করিম, আর আমার নিউজ এইটিন দর্শকসকলক আমি এই বিষয়ে অবগত করিম। রশ্মিতা, অরূপ, আর যেগী হিরণময় খাকলারী আছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তেওঁৰ সৈতে আন যি সকল যুবকক আক্রমণের লক্ষ্য
ধ্বংস কৰি লোৱা হৈছে বা আক্ৰমণ কৰা হৈছিল, তেওঁলোকৰ অৱস্থা কেনেকুৱা, তেওঁলোকে আৰু কি স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে বা তেওঁলোকে কি ভাষ্য প্ৰদান কৰিছে যে কোনে আক্ৰমণ কৰিছিল, কেৱল এই মহিলাগৰাকী আৰু এই যুৱকজনে নহয়, হয়তো আৰু বহু লোক জড়িত হৈ আছিল তেওঁলোকৰ এই আক্ৰমণ কাণ্ডত? হয় নিশ্চয়কৈ ৰশ্মিতা, মই সেইটো কথা ইয়াৰ পূৰ্বে উল্লেখ কৰিছো যে এই যুৱকৰ দলটোক পৰাস্ত কৰিবৰ কাৰণে গৈছিল এই এটা আন এটা যুৱকৰ দলে, আৰু সেইখিনি সময়তে যিহেতু ঘৰত সোমাইছিলে বা যুৱকজনক অভিযুক্ত যুৱকক পৰাস্ত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিল, তেতিয়া অভিযুক্ত লোকৰ পৰিয়ালৰ যিখিনি লোক আছিলে সেইসকলে যাঠি জং লৈ পেলাই ওলাই আহিছিলে এই যুৱকৰ দলটোক আক্ৰমণ কৰিবৰ কাৰণে। তাৰ উপৰিও ওচৰ চুবুৰীয়া যিসকল গাঁৱৰ ৰাইজ আছিলে, যিসকল লোক আছিলে, তেনেকুৱা লোকো আহি পেলাই আক্ৰমণ কৰা বুলি আমি যি খবৰ লাভ কৰিছিলো, আৰু যাৰ ফলতে আচলতে তিনিজনকৈ লোক আঘাতপ্ৰাপ্ত হৈছিলে, আৰু যি দুগৰাকী লোক আচলতে আঘাতপ্ৰাপ্ত হৈছিলে অতি সামান্যভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছিলে, সেইদিনাখন নিশাই গোৱালপাৰালৈ পঠোৱা হৈছিলে আৰু চিকিৎসাৰ অন্তত নিশাই এই দুগৰাকী যুৱকক ঘৰলৈ আহিব দিছে। আৰু এই ঘটনাটোৰ লগত জড়িত যে অকল তিনি যি ধৰ্ষণকাৰী আছে বা দুগৰাকী পুৰুষ মহিলা আছে এয়া নহয়, ইয়াৰ লগত আৰু হয়তো কোনো লোক জড়িত হৈ থাকিব পাৰে, দুই তিনিজনে এইটো ঘটনা সংঘটিত কৰিব নোৱাৰে, গতিকে আৰক্ষীয়ে গোটেই বিষয়টোক অতি গুৰুত্ব সহকাৰে লৈ ক্ষিপ্ৰতাৰে তদন্ত কৰি এই গোটেই সমগ্ৰ ঘটনাটোৰ লগত কোন কোন জড়িত হৈ আছে সকলোকে চিনাক্ত কৰি আচলতে কৰায়ত্ব কৰিব লাগিব, আৰু যি দোষীয়ে উচিত শাস্তি পাব লাগিব বুলি ইতিমধ্যে প্ৰতিগৰাকী লোকে মুখে মুখে এই কথা এতিয়া চৰ্চা চলিছে। নিশ্চয়কৈ ধন্যবাদ আপোনালৈ, পৰৱৰ্তী খবৰ আমি পুনৰ পৰা লাভ কৰিম যে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰক্ষীয়ে। বৈশাখু অনুষ্ঠান চাবলৈ গৈছিল দুই কিশোৰী, তিনিমেৰীয়া ঘটনা আছিল আৰু তিনিমেৰীয়া সেই ঘটনাৰ পিছতে যি দুগৰাকী কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণ কৰা হৈছিল সেই অভিযুক্ত তিনি লম্পটক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল, যদিও পৰৱৰ্তী সময়ছোৱাত মুকলি কৰি দিয়া হৈছিল আৰু তাৰপিছতেই সেই অভিযুক্তক জালত পেলাবলৈ বা কৰায়ত্ব কৰিবলৈ স্থানীয় ৰাইজ ওলাই গৈছিল, এটা যুৱকৰ দল ওলাই গৈছিল আৰু সেই যুৱকৰ দলটোকে আক্ৰমণ কৰিছিল এই ধৰ্ষণকাণ্ডত অভিযুক্তৰ পৰিয়ালে, আৰু সেই যুৱক সেই লোকৰ আক্ৰমণৰ পিছতেই এগৰাকী যুৱকৰ হিৰণময় খাকলাৰী নামৰ যুৱকজনৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে 16 মে'ত, আৰু তাৰপিছতেই ৰাইজ যথেষ্ট ক্ষিপ্ত হৈ পৰিছে। বৰ্তমান এগৰাকী মহিলা আৰু আন এগৰাকী যুৱকক আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে, যদিও এই ঘটনাত আন বহু লোক জড়িত হৈ থকাৰ সন্দেহ কৰা হৈছে বা অভিযোগ উত্থাপন হৈছে, কিন্তু আৰক্ষীয়ে বাৰে বাৰে এনে নিষ্ক্ৰিয় কিয় ভূমিকা গ্ৰহণ কৰি আছে বা কিয় তেওঁলোকে এনেধৰণৰ তদন্ত গ্ৰহণ কৰা নাই, পূৰ্বতে যিহেতু ভুক্তভোগী বা যি দুগৰাকী কিশোৰীৰ পৰিয়ালে এজাহাৰ দাখিল কৰিছিল সেই এজাহাৰৰ ভিত্তিত কিন্তু কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহ'ল, তাৰ অভিযোগ উত্থাপন হৈছে। অভিযুক্ত এতিয়াও মুকলি আকাশৰ তলত আছিল, যাৰ ফলত সেই যুৱকৰ দলটো বা স্থানীয় একাংশ ৰাইজ ওলাই আহিছিল সেই যুৱতী দুগৰাকীৰ বা সেই কিশোৰী দুগৰাকীৰ ন্যায় বিচাৰি, আৰু সেই সময়ছোৱাতে যি বাক বিতণ্ডা হৈছিল তেওঁলোকৰ মাজত 6 মে'ৰ দিনাখন, আৰু সেই 6 মে'তেই সেই ৰাইজৰ ভুক্তভোগী সেই যুৱকজনৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে আক্ৰমণত, আৰু আন বহু লোকো ইতিমধ্যে আঘাতপ্ৰাপ্ত হৈছে। তেওঁলোকে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে এই ধৰ্ষণকাণ্ডত অভিযুক্ত পৰিয়ালটোৰ বাহিৰেও স্থানীয় ৰাইজো ওলাই আহিছিল আৰু যথেষ্ট তেওঁলোকক আক্ৰমণ কৰিছিল, যাঠি জোং লৈ আক্ৰমণ কৰা বুলি অভিযোগ উত্থাপন হৈছে। 6 মে'ৰ পিছত বৰ্তমান চিকিৎসাধীন অৱস্থাত আছিল GMCHত এগৰাকী হিৰণময় খাকলাৰী, আৰু অৱশেষত নিশাৰ ভাগত মৃত্যু সাৱটি লৈছে এগৰাকী যুৱকে। এই ঘটনাৰ পিছতে এতিয়া উচিত তদন্ত বিচাৰি পুনৰবাৰ আৰক্ষীৰ ওচৰ চাপিছে পৰিয়ালটো। পৰৱৰ্তী খবৰ, মহানগৰীত উজান উঠিছে নকল টকাৰ। খানাপাৰাত STF-ৰ অভিযানত জব্দ হৈছে 92,000 টকাৰ নকল নোট। অভিযানকাৰী দলটোৱে জব্দ কৰিছে 32,000 নগদ ধনো। নকল আৰু আচল টকাসহ গ্ৰেপ্তাৰ মেঘালয় তিনিজনকৈ সৰবৰাহকাৰীক। মেলাং জালং চেলভিয়াছ চাদাব আৰু চাখাৰিয়াছ চাদাব এই তিনিজনকৈ সৰবৰাহকাৰীক ইতিমধ্যে আটক কৰা হৈছে। উজান উঠিছে এতিয়া নকল টকাৰ। খানাপাৰাত STF-এ চলাইছিল অভিযান, য'ত 92,000 টকাৰ নকল নোট জব্দ কৰা হ'ল। দলটোৱে জব্দ কৰিছে 32,000 নগদ ধনো। নকল আৰু আচল টকাসহ গ্ৰেপ্তাৰ হৈছে মেঘালয়ৰ তিনি সৰবৰাহকাৰী। STF-ৰ ফেক কাৰেঞ্চি ডিলিঙৰ ওপৰত তো হিচাপে আমি খানাপাৰাত এটা ৰেড মাৰিলোঁ। সেই হিচাপে আমি তিনিজন মানুহ এপ্ৰিহেনশ্যন কৰিছিলোঁ। তেওঁলোক মেঘালয়ৰ পৰা বিলংছ কৰে আৰু তেওঁৰ পৰা আমি FICN পাইছোঁ, টোটেল 184 নোটছ পাইছোঁ, যিটো মানে ফেক কাৰেঞ্চিৰ ভেলু হ'ব, ফেচ ভেলু হ'ব 92,000, আৰু কেছ ৰুপিছো পাইছোঁ 31,500, দুটা মোবাইল ফোন আৰু এখন গাড়ীৰ চাবি পাইছোঁ। এইখন এই অল্ট' হ'ব চাগে। নামকেইটা হ'ল আপোনাৰ, এটা নাম হ'ল কেমলেং জালং, ই ইষ্ট খাচী হিলছৰ পৰা বিলংছ কৰে। এটা হ'ল চেলভিয়াছ চেডাপ, ই ৰিভয় ডিষ্ট্ৰিক্টৰ পৰা বিলংছ কৰে। আৰু একজন হ'ল চাকাৰিয়াছ চেডাপ, ইও ৰিভয়ৰ পৰা বিলংছ কৰে। তিনিজন এইটো এতিয়া আমি সোধ পোছ কৰি আছোঁ, তদন্তৰ পিছত ওলাব আৰু।
প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রর তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিহারের বক্সার সমষ্টিত প্রচার চলায় জনসভাত আনন্দ মিশ্রক তীব্র সমালোচনা করলে মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থী মিথিলেশ তিওয়ারীক ভোট কাটবলে লালু যাদবে আনন্দ মিশ্রক নির্দলীয় প্রার্থী হিসাবে ঠিয় করা বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। বিজেপি সেবা করিম বলে মোক মিছাক ভিআরএস লৈছিল বলে মন্তব্য করা করে মিছা কথা গম পয়া হলে আনন্দ মিশ্রক ভিআরএস নিদিলহেতেন বলে প্রকাশ করলে মুখ্যমন্ত্রী। কংগ্রেস আর লাল যাদবের পর সুপারি ল নির্বাচন খেলা বলে আনন্দ মিশ্র কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী। ভাইয়র বহনো, ইয়ে লালু যাদব নে আনন্দ মিশ্র কো সেটিং কর দিয়া হে মিথিলেশজি কা ভোট কাটনে কে লিয়ে দিয়া হে কি নাই দিয়া হে। ও আসাম মে থা, আসাম মে থা, মুসকো বোলা সাহাব মুসকো ভিআরএস দিজিয়ে, মে বিজেপি কো সেবা করনে যা রাহা হু। আরে মেরা তো মালুম নেই থা, ও ঝুঠ বোল রা থা, ঝুঠ বোলনে সে তুমি আনে হি নেই দেতা থা উনকো। হামারা ঘর মে গিয়া, হামারা কার্যালয় মে গিয়া কি সাহেব মুসকো আর নৌকরি নেহি করনা হে, বিজেপি করনা হে। মে বোলা তুমি এতনা আচ্ছা আদমি হো, সচমুচ যাকে বিজেপি করেগা। মে বোলা নেই বিজেপি করুঙ্গা। বলে টিকেট টিকেট, বলে টিকেট টিকেট নেই চাইয়ে, হাম তো বিজেপি কা সেবা করুঙ্গা। ফির ইহা আকে দেখিয়ে বুলেট চালা রা হে আর বোল রা হে কি মুসকো ভোট দেনা। আরে লোক মোদি জি কো ভোট দেনা, কিসি কো দুসরা কো ভোট নেহি দেনা হে, আপ ইয়ে পাক্কা মান লিজিয়ে। আর জো বোলতে হে না, জো বোলতে হে, জো ভি ইস চুনাও মে ইন্ডিপেন্ডেন্ট লড়তা হে, ইয়ে মালুম কর লিজিয়ে, পাক্কা মান লিজিয়ে, ইয়ে কংগ্রেস আর লালু যাদব কা সুপারি লেকে লড় রাহা হে, বাকি কুছ নেহি কর রাহা হে। বৃহৎ দল জনতা দলক অর্থাৎ ভিপি সিংয়ের দলটুক বিশ্বনাথ প্রতাপ সিংয়ের দলটুক সরকার গঠন করবলে নিমন্ত্রণ জানালে। ভিপি সিংয়ে সন্মতি প্রকাশ করলে ভিপি সিংয়ে 145 জন জনতা দলের সাংসদর লগত সিপিআই আর সিপিএমর মিত্রতার তথা বিজেপির মিত্রতার সরকার গঠন করলে। ভিপি সিং দেশের প্রধানমন্ত্রী হল আর দেবীলাল উপ প্রধানমন্ত্রী হল। অর্থাৎ সরকার যিসমূহ দল একত্রিত হল সরকার গঠন করবলে, নেতৃত্বত আসলে জনতা দল, সহযোগ আগবাইছিলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায় আর ভারতীয় জনতা পার্টি। অনুরূপ ঘটনা 1977 ঘটিছিল। 77 যেটা জনতা পার্টি সরকার গঠন করেছিল, সেই জনতা পার্টির সরকারের অংশীদার আসলে বিজেপি আর বামপন্থী দল, বামপন্থী দল সমূহ। আর 1989 ইয়ার পুনরাবৃত্তি ঘটিলে, ভিপি সিংয়ের সরকার সমর্থন আগবহালে বাজপেয়ীর নেতৃত্বর বিজেপিয়ে আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। মন করিব, প্রায় 1 বছর বা 11 মাস এই সরকার চলিলে, যিমান দিন ভিপি সিংয়ের সরকার চলি থাকিলে সিমান দিন প্রতি মঙ্গলবারে সহযোগী দলসমূহের মুরব্বী সমূহ নৈশ ভোজত একত্রিত হয়েছিল, প্রধানমন্ত্রীর উপস্থিতিত একত্রিত হয়েছিল। ভিপি সিং থাকে সেই নৈশ ভোজত, প্রতি মঙ্গলবার নৈশ ভোজত বিজেপির হয়ে অটল বিহারী বাজপেয়ী থাকে, সিপিএমর হয়ে জ্যোতি বাসু থাকে, সিপিআইয়ের হয়ে ইন্দ্রজিৎ গুপ্ত থাকে, বামপন্থী নেতা সুরজিৎ সিং বার্নালা ইত্যাদি ইত্যাদি সেই বৈঠকসমূহ থাকে। প্রতি মঙ্গলবারে তেওঁলোক একত্রিত হয়, অর্থাৎ বিজেপি আর বামপন্থী নেতাসমূহ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতি মঙ্গলবারে আলোচনায় মিলিত হয়েছিল। অর্থাৎ ভারতের রাজনীতিত, স্বাধীনোত্তর কালের ভারতের রাজনীতিত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অর্থাৎ বামপন্থী দলসমূহ আর বিজেপিয়ে মিলি সরকার গঠন করার নজির আছে। দেবীলাল আর উপ প্রধানমন্ত্রী, দেবীলাল আর প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের বিভিন্ন মাজত বিভিন্ন সংঘাতের সূত্রপাত হয়েছিল, দেখা পাওয়া গেছিল। সেই সংঘাতসমূহে শিরোনাম দখল করেছিল। ভিপি সিংয়ে মন্ডল কমিশন, ভিপি মন্ডল কমিশনের যে পরামর্শ, 27% লোকক, ওবিসি লোকক সংরক্ষণের ব্যবস্থা করে দিয়ার যে পরামর্শ, সেই পরামর্শ কার্যকরী করেছিল। মন্ডল কমিশনের পরামর্শ কার্যকরী করার পিছত সমগ্র দেশতে এই কার্যকরীকরণের বিরুদ্ধাচরণ করে বৃহৎ আন্দোলনে গড় লি উঠিছিল। যেটা বাজপেয়ীও ইয়ার বিরোধিতা করেছিল, কৈছিল আপনাদের মন্ডললে আহিলে আমি কমন্ডললে যাম, এই যে ডায়লগ, এই ডায়লগে সংবাদ শিরোনাম সেই সময় দখল করেছিল। তেতিয়া কিন্তু বাজপেয়ী আদবানীর নেতৃত্বে যে রথযাত্রা আরম্ভ হয়েছিল, রথযাত্রা সমাপ্ত হওয়াই নাছিল, রথযাত্রা চলিয়ে আসে।
ঊনৈশ নব্বই চনের কথা, ১৯৯০ চনের অক্টোবর মাহত সেই রথযাত্রা, যে রথযাত্রা গুজরাটের আরম্ভ হয়েছিল বিহারত প্রবেশ করেছিল ১৯৯০ চনের অক্টোবরের কথা। বিহারত আর জে ডির সরকার, লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী, লালু প্রসাদ যাদবে রথযাত্রা বিহারত বন্ধ করে রথযাত্রার নেতৃত্ব বহন করা এল কে আদৌনিক এরেস্ট করেছিল বিহারত। আর ইয়ার প্রত্যুত্তর হিসাবে এল কে আদৌনিক এরেস্ট করার যে পরিঘটনা, ইয়ার প্রত্যুত্তর দি বিজেপিয়ে কেন্দ্রের যে ভিপি সিংর সরকার, সেই সরকারের সমর্থন প্রত্যাহার করেছিল বিজেপিয়ে। ৮৫জন সাংসদের যে সমর্থন প্রত্যাহার করার পিছতে ভিপি সিংর সরকারের পতন ঘটিছিল প্রায় ১১ মাহর পিছত। তারপর চন্দ্রশেখরে জনতা দল সোশিয়ালিস্ট নামে ৬৪জন সাংসদের একটা নতুন দল খুলি প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছিল। সেই চন্দ্রশেখরক আকো এইবার বিজেপিয়ে সমর্থন নজনালে বা বামপন্থী দলসমূহে সমর্থন নজনালে। চন্দ্রশেখরে কার সমর্থন পালে? কংগ্রেসের, কারণ কংগ্রেসের হাতত ১৯৭ জন সাংসদ আসিল এই বাহিরেরপরা। রাজীব গান্ধীর নেতৃত্বত কংগ্রেসে সমর্থন জানালে ১৯৯০ চনের কথা। সেই সরকারখনের পতন ঘটিলে ১৯৯১ চনের মার্চত, সেই সরকারখনের পতন ঘটিলে কারণ কংগ্রেসে অভিযোগ দিলে চন্দ্রশেখরে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে রাজীব গান্ধীর উপর স্পাই করে আছে, রাজীব গান্ধীর উপর চোরাংচোয়া নিয়োগ করেছে। আর তেতিয়া এক বার্তা চন্দ্রশেখরে পাই গল যে শীঘ্রে কংগ্রেসে সমর্থন উইথড্র করব। কংগ্রেসে সমর্থন প্রত্যাহার করার পূর্বেই চন্দ্রশেখরে ডিজলভ করে, সাংসদ ডিজলভ করে, লোকসভা ডিজলভ করে নির্বাচনের পথ প্রশস্ত করলে। গুড মর্নিং এটি বঙ্গাইগর কচুয়া গাঁত এক ভয়ঙ্কর ঘটনা। বরঝাড়ত যুবক যুবতী কাটি সহ্য দুষ্ট চক্রর দুই যুবক যুবতীক বলপূর্বকভাবে উলঙ্গ করে প্রস্তুত করলে ভিডিও। দুই যুবক যুবতীক অকলশরে পায়ে আগছি ধরেছিল দুর্বৃত্ত দলটোয়ে। উলঙ্গ ভিডিও প্রস্তুত করে দুই যুবক যুবতীক ব্ল্যাকমেইল আরম্ভ করলে দুর্বৃত্তর দলটোয়ে। ধন নিদিলে ভিডিও ভাইরাল করার ভাবুকি দুই যুবক যুবতীক। যুবকজনে নগদ ধন আনবলে যাওয়ার সময়সতে যুবতীক চলালে যৌন নির্যাতন। দুর্বৃত্তর দলটোয়ে দলবদ্ধভাবে যৌন নির্যাতন চলার অভিযোগ উঠিছে। ঘটনা কেন্দ্র করে অঞ্চলজুড়ি চাঞ্চল্য বিরাজ করেছে। ঘটনা সন্দর্ভত কেইবাজন অভিযুক্তক আটক করেছে আরক্ষী। পাঁচ অভিযুক্তক আটক করে আরক্ষী চলাইছে মারাথন জেরা। বিরাজ রাভা উরফে বিল্টু, সানিত রাভা উরফে সামিত, দেব সরকার, ডালিম বর্মন আর জিরেন সরকার। বঙ্গাইগাঁওর কচুয়া গাঁত এই ভয়ঙ্কর একটা ঘটনা সংঘটিত হয়েছে, যত এহাল যুবক যুবতী কাটি সহ্য চলালে একটা দুষ্ট চক্রয়। কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে বা ভিডিও আসিছে পোহর লো যে কেন ধরনের কাটি সহ্য চলাইছিল এই যুবক যুবতীহালক। আর তেওঁলোকৰ নগদ ধন দাবী করেছিল। নগদ ধন আনবলে যুবকজন যেটা ওলাই আসছিল যুবতীগীক জন আতিশয্য চলার অভিযোগ উত্থাপন হয়েছে। ইতিমধ্যে সমগ্র ঘটনা আসছে পোহরলে আর আরক্ষী পাঁচজনক অভিযুক্ত গ্রেপ্তার করেছে। বিরাজ রাভা উরফে বিল্টু, সানিত রাভা উরফে সামিত, দেব সরকার, ডালিম বর্মন আর জিরেন সরকার নামর পাঁচ অভিযুক্তক আটক করা হয়েছে। উপানন্দ সভা আছে ফোন লাইনত। উপানন্দ, সমগ্র ঘটনা আমি আপনার পৰা জানিব বিচাৰিছো। হয় রশ্মিতা, এক নিকৃষ্ট আর অমানবীয় ঘটনা সংঘটিত হওয়া পরিলক্ষিত হয়েছে বঙ্গাইগাঁওর এই বরঝরাত। আর কব লাগিব যে শেহতীয়াভাবে কেইদিনমান পূর্বে এই ঘটনা সংঘটিত হয়েছিল, যদিও সোশ্যাল মিডিয়াত এই সমগ্র ভিডিও ভাইরাল হওয়ার পিছত পোহরলে আহিলে। আর নিশার ভাগতে আরক্ষীয়ে তৎপরতা গ্রহণ করে জেলা আরক্ষী অধীক্ষক মোহনলাল মিনার নেতৃত্ব তদন্ত চলায় পাঁচজনক যুবকক আটক করেছে। আর ঘটনার যদি সমগ্র ঘটনা আমি যদি চাও তাহলে অতি শিহরণকারী। আসলে বরঝরাত যে সময় অতিকে গরম হয় সেই সময়ত গরমের পরিত্রাণ পাবল আসলতে সেই বরঝরাত এই পাহাড়ের নামনিত থাকা সেই নিজরাত গা ধুবলে বহু লোক যায়। আর সেই হেনে পরিস্থিতিতে আসলতে দুজন যুবক যুবতীয়ে এই পাহাড়লে গৈছিলে। আর সেই যুবক যুবতীক আসলতে দুষ্ট চক্রটে অকলশরিয়া অবস্থাত পাই আগছি ধরে। আর আগছি ধরি লাঠি আদি দেখুয়াই ভয় ভাবুকি প্রদর্শন করে গার কাপড় কানি খুলিবলে বাধ্য করায় আর দুয়োকে যৌন নির্যাতন চলায়। আর চলায় এটা সময়ত সমগ্র দৃশ্য মোবাইলে রেকর্ডিং করে। আর রেকর্ডিং করার পিছত ব্ল্যাকমেলিং করে যে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ার জড়িয়ে ভাইরাল করে দিব আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করব বা অভিভাবকর ওসর সেই দৃশ্য গই পাব, তেতিয়াহলে মান সম্মান সকল শেষ হব। এই ধরনের ভয় ভাবুকি প্রদান করে সে নকরিবলৈ হলে ধন লাগিব বলে কয়। আর যেতিয়া যুবক যুবতীগৰাকীয়ে ভীতিগ্রস্ত হয়ে পড়ে উপায়ন্ত হয়ে যুবকজনে হাতত ধন নথকাত তারপরা যুবকজন নামি আহে এটিএম লৈ বলে ধন উলিয়াবলৈ। আর এই উলঙ্গ অবস্থাত থাকা যুবতীগৰাকীক সেই
যুবকর দলটোই দলবদ্ধভাবে যৌন নির্যাতন চলায় আর সমগ্র ঘটনায় আসলতে লজ্জিত করেছে সমগ্র অঞ্চলবাসীক, আর সমগ্র অঞ্চলবাসী শিক্ষার জানাইছে যে যুবক দলটোর হেনে কার্যকলাপে আসলতে অঞ্চলটোর গরিমা ম্লান করেছে। আসলতে বরঝরা যে নিজরা আছে তাত আসলে সেই সুন্দরভাবে পর্যটনস্থলী হিসাবে গড়ি তুলিবলে স্থানীয় লোকসকলে আসলে যথেষ্ট অপ্রাণ চেষ্টা চলাইছে, আর কেইবাবছর ধরে তেওঁলোকর প্রচেষ্টাত আসলতে বরঝরাতে শ শ লোক দৈনিক সমাগম হয়। গতিকে সেই অঞ্চলটোত আসলতে এনেকা যুবকর যে কু কাণ্ড আসলতে লজ্জিত করেছে, আর তেওঁলোকে ঘটনা কিবা ঘটার তাত উদাহরণ আছে নেকি বা এনে ঘটনা ঘটিছে নেকি এনে ধরনের যত যদি পর্যটকর স্থলীলে পর্যবেক্ষিত হব বিচাৰিছে বা ইতিমধ্যে করা হয়েছে সেই জায়গাটুকুরা, গতি এনে ধরনের ঘটনা যদি হয় তাহলে যথেষ্ট এক নিন্দনীয় বিষয়। আর এই যুবক যুবতীহালক এনে ধরনের আতিশায্য কেতিয়া চলা হয়েছিল, ঘটনা কেতিয়াল পোহরে আহিছিল, অর্থাৎ পূর্বর ভিডিও নেকি? রশ্মিতা, এয়া বেশি দিন পূর্ব নহয়, হয়তো আমি যিমান দূর অনুমান করেছো এয়া 2-3 দিন পূর্বর ভিডিও হব। আর যেহেতু যুবকজনে আসলতে যুবকজনের পৰা হয়তো তেওঁলোকে যি দাবী কৰিছিলে সেই অনুপাতে তেওঁলোকে ধন নাপালে, আৰু যাৰ ফলত এই দুৰ্বৃত্ত যুৱক দলটোৱে আচলতে সেই গোটেই ভিডিঅটো আচলতে কৌশলপূৰ্ণভাৱে ভাইৰেল কৰা বুলি আমি অনুমান কৰিছো। কিন্তু ভিডিঅটো বেছি দিনৰ নহয়, আমি সেইটো স্পষ্ট হৈছো, আৰু এয়া 2-3 দিনৰ মাজৰ ভিডিঅ হব। আৰু এই যুৱক দলটোৱে আচলতে পূৰ্বে এনেকুৱা ধৰণৰ কাণ্ড সংঘটিত কৰিছিল নে নাই সেয়া জানিব পৰা নাই, কিন্তু আমি বৰঝৰাত কিন্তু তেনেধৰণৰ কাণ্ড পূর্বতে আমি শুনা নাই, যেহেতু স্থানীয় লোকসকল আসলতে অতিথি পরায়ণ, আর তেওঁলোকে আসলতে বিভিন্ন স্থানের যে সকল লোক আছে এই যুবক সকল তার স্থানীয় যুবক? নিশ্চয় নিশ্চয়, আসলতে যিজন বিরাজ রাভা বিল্টু, এওঁৰ ঘৰ কাছুয়া গাঁও, সানিত রাভা ওরফে সামিত, সেব সরকার ডালিম বর্মন এওঁলোকে কাছুয়া গাঁও, আৰু জিরেন সরকার এওঁ মামু গাঁও, আসলতে গোটেইখিনি গাঁও বরঝরা নিকটবর্তী অঞ্চলরে বা কাষরিয়া গাঁৱৰ হয়। আৰু এওঁলোকর যদি কার্যকলাপ চায় বা এওঁলোকর কর্ম চায়, কোনোবাই ট্রেক্টর চলায়, কোনোবাই তেনেকে ধরনের হাজিরা করে বা এনে ধরনের যুবক, আসলতে এওঁলোকে বরঝরাত কোনো ধরনের জড়িত নহয়, আর তেওঁলোকে এনেকে কুকাণ্ড করে আসলতে এই এই ঠাইখিনি বদনাম করার কারণে হে আসলতে সেই কার্যকলাপ সংগঠিত করা বলে স্থানীয় লোকসকলে আসলতে দুঃখ প্রকাশ করেছে, আর স্থানীয় রাইজে কইছে যে তেওঁলোকর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ হব লাগে। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো উপানন্দ আপোনালৈ। আৰু বৰঝৰা যি ঘটনা সংঘটিত হৈছে তাক লৈ এতিয়া স্থানীয় ৰাইজ যথেষ্ট আচলতে লজ্জিত অনুভৱ কৰিছে। দুগৰাকী অসহায় যুৱক যুৱতী তেওঁলোক এনেধৰণৰ ওলাই গৈছিল অকণমান, আৰু সেই সময়ছোৱাতেই নিৰ্জন স্থানত দুয়োকে পাই অশ্লীল ভিডিঅ' প্ৰস্তুত কৰিছিল এটা যুৱকৰ দলে, আৰু ইতিমধ্যে এই 5 অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। খেলৰ খবৰ, ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ IPLৰ প্লে অফত প্ৰৱেশ। বেংগালুৰুত এখন ৰোমাঞ্চকৰ মেচত 27 ৰাণত চেন্নাই ছুপাৰ কিংছৰ বিৰুদ্ধে RCBৰ জয়লাভ। ক্ৰমাগত 6খনকৈ মেচত জয়লাভেৰে টপ ফ্ল'ৰত প্ৰৱেশ কৰিছে RCBয়ে। প্লে অফৰ পৰা বাহিৰ 5 বাৰ চেম্পিয়ন চেন্নাই ছুপাৰ কিংছ হাই ভল্টেজ মেচখনত প্ৰথমে বেটিং কৰি 20 অভাৰত 5 উইকেট হেৰুৱাই ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৱে সংগ্ৰহ কৰিছে 218 ৰাণ। ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ হৈ 39 বলত 54 ৰাণ সংগ্ৰহ কৰিছে ফফ ডুপ্লিছিছে। বিৰাট কোহলিয়ে 29 বলত খেলিছে 47 ৰাণৰ দৰ্শনীয় ইনিংছ। প্ৰত্যুত্তৰত চেন্নাই ছুপাৰ কিংছে 20টাকৈ অভাৰত 7টা উইকেট হেৰুৱাই 191 ৰাণহে কৰিবলৈ সক্ষম হয়। CSKৰ হৈ ৰশীন ৰবীন্দ্ৰই 37টা বলত 68 ৰাণ আৰু ৰবীন্দ্ৰ জাদেজাই 22টা বলত 42 ৰাণৰ এটা সুন্দৰ ইনিংছ খেলিছে। আজি বৰ্ষাপুৰত IPLৰ দ্বিতীয়খন মেচ অসম ক্ৰিকেট সন্থা ষ্টেডিয়ামত মুখামুখি হ'ব ৰাজস্থান ৰয়েলছ আৰু কলকাতা নাইট ৰাইডাৰ্ছ। দ্বিতীয় শীৰ্ষস্থানত অক্ষুণ্ণ থাকিবলৈ বৰ্ষাপাৰাত শীৰ্ষস্থানত থকা কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ সৈতে যুঁজ দিব ৰাজস্থান ৰয়েলছে। গুৱাহাটীত বাহৰ পতা কলকাতা আৰু ৰাজস্থানৰ দলে শনিবাৰে বৰ্ষাপাৰাত চলালে অনুশীলন। ইতিমধ্যে প্লে অফত স্থান নিশ্চিত কৰিছে দুয়োটাকৈ দলে। 19 পইণ্টেৰে তালিকাৰ শীৰ্ষস্থানত আছে কলকাতা নাইট ৰাইডাৰ্ছ আৰু 16 পইণ্টেৰে তালিকাৰ দ্বিতীয় স্থানত আছে ৰাজস্থান ৰয়েলছ। স্থান দখলৰ বাবে আজিৰ মেচখন ৰাজস্থান ৰয়েলছৰ বাবে অতিকৈ গুৰুত্বপূৰ্ণ, কিয়নো
পয়েন্ট তালিকাৰে দ্বিতীয় স্থানত থাকিলেও নেট ৰান ৰেটৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি আছে চেন্নাই ছুপাৰ কিংছ আৰু ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদ। কলকাতা নাইট ৰাইডাৰ্ছ বৰ্তমান দুৰ্দান্ত ফৰ্মত থকাৰ বিপৰীতে বিস্ফোৰক আৰম্ভণি কৰিছিল যদিও ফৰ্মহীনত ভুগিছে ৰাজস্থান ৰয়েলছ। শেহতীয়াকৈ ধাৰাবাহিকভাৱে 4খনকৈ মেচত পৰাজয়ৰ সন্মুখীন হৈছে সঞ্জু ছেমছন বাহিনী। 13খনকৈ মেচ খেলা ৰাজস্থান ৰয়েলছে 8খনত জয়লাভ কৰাৰ বিপৰীতে পৰাস্ত হৈছে মুঠ 5খনকৈ মেচত। ইফালে 13খন মেচ খেলা কলকাতা নাইট ৰাইডাৰ্ছে 9খন মেচত জয়লাভ কৰাৰ বিপৰীতে পৰাস্ত হৈছে 3খন। আনহাতে কলকাতা নাইট ৰাইডাৰ্ছ ৰাজস্থান ৰয়েলছৰ লগতে প্লে অফৰ বাবে যোগ্যতা অৰ্জন কৰিছে ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদ আৰু ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰু। আজি বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত আই পি এলৰ দ্বিতীয়খন মেচ হ'ব। অসম ক্ৰিকেট সন্থা ষ্টেডিয়ামত ৰাজস্থান ৰয়েলছ আৰু কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ মুখামুখি ৰণ। খেলৰ বাবে গুৱাহাটীলৈ আহিব ছুপাৰষ্টাৰ শ্বাহৰুখ খান আৰু অভিনেত্ৰী জুহি চাওলা। কে কে আৰৰ স্বত্বাধিকাৰ শ্বাহৰুখ খান আৰু জুহি চাওলাৰ বাবে ইতিমধ্যে বৰ্ষাপাৰাত সাজু কৰা হৈছে অত্যাধুনিক বক্স। লগতে অতিথি হিচাপে উপস্থিত থাকিব বি চি চি আইৰ মুৰব্বী ৰোজাৰ বিনি আৰু সচিব জয় শ্বাহ। আজিৰ খেলত ধাৰাভাষ্যকৰ হিচাপে থাকিব নৱজিত সিং সিদ্ধু আৰু ৰিকি পণ্টি। এই কথা নিউজ এইটিনক জনাইছে ৰাজস্থান ৰয়েলছৰ অধ্যক্ষ ৰঞ্জিত বৰঠাকুৰে। শ্বাহৰুখ খান অহাৰ কথা চলি আছে, কেনেকুৱা? মইতো নাজানো, অহা কথাটো আই পি এল আছে, আহিব চাগে। মানে তথাপি আপোনালোকৰ লগত কেনেকুৱা যোগাযোগ? আমাৰ যোগাযোগ আছে, কিন্তু আহিব বুলি কৈছিলে। এতিয়া মানে কনফাৰ্ম, মইতো প্লেনত, কোনখন প্লেনত আহে, নিজৰ প্লেনত আহিব কনফাৰ্মেশ্যন হৈছে যে আহিব। যোৱা সপ্তাহৰ আগত কৈছিলে আমি চেষ্টা কৰিম, কালিও কৈছে আমি চেষ্টা কৰি আছো আহিবলৈ। তেওঁ শ্বুটিং চলি আছে, শ্বুটিঙত আছে, সেইটোৱে আহিব আহিব বুলি ভাবোঁ। জুহি চাওলা, তেওঁলোকো জুহি চাওলা নাজানো, মই তেওঁৰ কথা শুনা নাই, কিন্তু তেওঁৰ হাজবেণ্ড জয় মেথা তেওঁ নাই, তেওঁ কৈছে নাই। শ্বাহৰুখ খানৰ জীয়ৰী ল'ৰা ছোৱালী নাজানো, মই সোধা। আৰু গুৱাহাটী বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব আই পি এলৰ গুৰুত্বপূৰ্ণ মেচ। ৰাজস্থান ৰয়েলছ আৰু কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ মাজত অনুষ্ঠিত হ'বলগীয়া খেলক লৈ প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে মহানগৰ আৰক্ষী তথা প্ৰশাসনে। আই পি এলৰ সময়ত যান বাহনৰ নিয়ন্ত্ৰণৰ বাবে গুৱাহাটী মহানগৰ যান বাহন শাখাই দিছে কেতবোৰ নিৰ্দেশনা। সন্ধিয়া 7:30 আৰম্ভ হ'বলগীয়া খেলৰ বাবে বিয়লি 3:30 ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বাণিজ্যিক কোনো ধৰণৰ গাড়ী চলাচল কৰিব নোৱাৰিব। আনহাতে বৰ্ষাপাৰাৰ সমীপৰ সকলো পথতে বিয়লি 3:30 পৰা বাণিজ্যিক বাহন সম্পূৰ্ণ চলাচল বন্ধ থাকিব, কেৱল জৰুৰীকালীন সেৱাৰ বাহনহে চলিব পাৰিব। বিয়লি 4:00 খুলি দিয়া হ'ব ষ্টেডিয়ামৰ 7খনকৈ গেট, 3,500 গাড়ীৰ পাৰ্কিঙৰ সুবিধা কৰা হৈছে। চম্পাৱতী খেলপথাৰ, দতালপাৰা, লুটুমা ফিল্ড, ৰোলিং মিল ফিল্ডৰ লগতে নিৰ্ধাৰিত স্থানত গাড়ী ৰখাব পাৰিব। মোবাইল ফোন আৰু মানি পাৰ্চৰ বাহিৰে দৰ্শকে একো সামগ্ৰী ষ্টেডিয়ামলৈ আনিব নোৱাৰিব। আৰু ইফালে জি এছ ৰোড বি কে কাকতি পথত বাণিজ্যিক বাহনৰ চলাচলত বাধা আৰোপ কৰা হৈছে। এ কে আজাদ ৰোড, এ কে দেৱ ৰোড, কুল বসুমতাৰী ৰোড, এফ এ ৰোড, ঢপলীয়া ৰোডতো বাণিজ্যিক বাহনত বাধা। বিষ্ণুপুৰ ৰোড, এম জি ৰোড, এ টি ৰোড, আৰ এম চি ৰোড, জি এন বি ৰোড, কাহিলিপাৰা ৰোডত বন্ধ থাকিব বাণিজ্যিক বাহন। আৰ্যনগৰৰ পৰা লখৰা চাৰিআলিলৈ ওৱান ৱে ঘোষণা কৰা হৈছে। বিয়লি 3:30 পৰা প্ৰযোজ্য হ'ব এই নিষেধাজ্ঞা। লগতে বিদায় লৈছোঁ, গুড মৰ্ণিং 18ৰ পৰা নমস্কাৰ।